হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট ম্যাথস। যেমনটা কি থাম্বনেইল লিখে তোমরা বুঝেই গিয়েছো যে ভিডিওটা কিসের রিগার্ডিং, হ্যাঁ, কিছুক্ষণ আগে CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2017 রেজাল্ট দিয়েছে এবং আই এম আউট অফ দ্য রেস। হ্যাঁ, আমি আউট অফ দ্য রেস, অর্থাৎ সেখানে আমার সিলেকশন ফাইনালি হয়নি। তো সেটা কত মার্ক্সের জন্য? অনলি বাই 3 মার্ক্স। যদিও এই 3 মার্ক্সটা অনেকটাই একটা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে CHSL বা CGL এগুলো পরীক্ষার ক্ষেত্রে 3 মার্ক্স লাস্টের দিকে, মানে কাট অফের দিকে 3 মার্ক্স মানে অনেক ব্যাপার। তার মাঝখানে সেই 3 মার্ক্সে প্রচুর ক্যান্ডিডেটস থাকে, বাট দ্য ফ্যাক্ট ইজ, রিয়ালিটি যেটা, সেটা হচ্ছে আই এম আউট অফ দ্য রেস। তো আমি এই ভিডিওটা কেন করতে এসেছি, ভিডিওটা তোমাদের থ্রুতে তোমাদেরকে কী জানাতে এসেছি, আজকে বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম যে CHSL 2019 তোমরা কীভাবে ক্র্যাক করতে পারবে, আর আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি ফেলিয়ারের কথা। বাট এটা এই কারণে তোমাদেরকে জানাচ্ছি যে আমি যে ভুলগুলো করেছি, যে কী ভুল হয়েছিল যার জন্য এই বাই 3 মার্ক্স আমি এখানে আমার যে সিলেকশনটা হলো না, ওকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা 2019-এ যারা পরীক্ষা দেবে বা ইন ফিউচার 2020-তে পরীক্ষা দেবে সেই জায়গায় ভুলটা যেন না করো। CHSL 2017-র পরীক্ষা কবে হয়েছিল? 2017-তে, অনেক দিন আগে, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের পরীক্ষা, যেটা কেসের জন্য আটকে ছিল, বহুদিন পরে গিয়ে এই প্রসেসগুলো কমপ্লিট হয়। তো অ্যাকচুয়ালি যখন সেই পরীক্ষা দিয়েছিলাম আমি তখন সিরিয়াস ছিলাম না, সেই পরীক্ষাটা সব নিয়ে অতটা সিরিয়াস ছিলাম না। CHSL যতটা এখন CGL নিয়ে বা এইসকল নিয়ে প্রিপারেশন করছি, তখন এমনকি এই চ্যানেলে স্মার্ট ম্যাথস হয়তো জাস্ট স্টার্ট হয়েছিল বা এরকম একটা ব্যাপার। তো তখন অতটা সিরিয়াস ছিলাম না, সেই সকল জিনিসগুলো ভুল করেছি অনেক কিছু, যেগুলো আমি তো পরবর্তীতে ঠিক করেছি। তো সেই জায়গাটা এখন নিজে বেটার, বাট সেই ভুলগুলো তোমাদের সাথে ডিসকাস করতে চাই, শেয়ার করতে চাই, যাতে আমার ভুল থেকে তোমরা কিছু শিখতে পারো এবং সেই ভুলগুলো না করো, যাতে এই কিছু নাম্বারের জন্য বাদ যাওয়াটা তোমাদের ক্ষেত্রে না হয়। এবং এটা খুবই খারাপ লাগে, যদিও আমার অতটা খারাপ লাগছে না, যেহেতু অলরেডি একটা জব করি এবং একটু হায়ার জবের ক্ষেত্রে চেষ্টা করছি বলে। তো সেক্ষেত্রে আমার অতটা কোনো কিছু মনে হচ্ছে না খুব একটা, যে যা হয় ভালোর জন্যই হয়। হয়তো লাস্টের দিকে হলে আমি সেটাতে জয়েন করতাম না, একটা সিট নষ্ট হতো, তো সেটা হয়নি, সেই জন্য আমি আই এম হ্যাপি উইথ দ্যাট। বাট তোমরা যাতে, তোমাদের যারা অলরেডি হয়তো অনেকে ফ্রেশার আছো, যে কোনো একটা জব প্রয়োজন অলরেডি, তো তাদের জন্য এই পজিশনে না আসতে হয়, এই সিচুয়েশনে না আসতে হয় যে 3 নম্বর 2 নম্বর বা 1 নম্বর মার্কসের জন্য তোমাদের সিলেকশনটা না হয়, কারণ সেক্ষেত্রে তোমাদের একটা জব কিন্তু খুবই প্রয়োজন। তো কিছু জিনিস আছে যেগুলো ডিসকাশনস করবো, তো তার আগে আমি বলে নিতে চাই যে আমার নাম্বারগুলো কীরকম ছিল। তো তোমরা জানো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে 2টো পরীক্ষা মেন, একটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি, তারপরে ডেসক্রিপটিভ পরীক্ষা এবং তারপরে টাইপিং টেস্ট আছে। তো প্রিলিমিনারিতে মোট 200 নম্বর থাকে, 50-50 করে প্রতিটা সেকশনে, ম্যাথ, রিজনিং, ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তো আমার মার্ক্সগুলো আই থিঙ্ক তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিয়েছি যে আমার যেটা মার্কস ছিল প্রিলিমিনারিতে সেটা কী ছিল। ম্যাথসে আমার ছিল আউট অফ 50 47.5 একটা সেলি মিস্টেকের জন্য, আর রিজনিংয়ে ছিল 50 মার্ক্স, ইংরেজিতে 36 দেখতে পাচ্ছ, এবং যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেখানে 17 নম্বর আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমার 150.5, বাট সে বছর কাট অফ অনেকটা চলে যায় 2017-তে 143। ভ্যারিয়াস রিজনস ছিল, কম্পিটিশন, কিছু করাপশন বলতে পারো, এই সকল মিলে কাট অফটা অনেকটা হাই চলে যায়, যেটা যাওয়ার কথা নয়। তো যাই হোক, সেটা দিয়ে আমাদের কোনো কিছু করার নেই সেখানটায়। বাট এখানে আমার কি ভুল, কোথায় আমার যে নাম্বারগুলো কম সেটা তোমরা মার্কস দেখে বুঝতে পারছো। জেনারেল অ্যাওয়ারনেস এমন একটা সেকশন যেখানে আমি অন্যান্য সেকশনগুলোর তুলনায় অনেক লো স্কোর করেছি, 17 নম্বর। এখানে যদি অ্যাটলিস্ট অন্তত 3-4 নম্বর আমি আরও 3 নম্বর আমি আরও এখানে স্কোর করতে পারতাম, 20, তাহলে হয়তো সিলেকশন হয়ে যেত এখানটায়। লাস্ট যেটা কাট অফ গিয়েছে 200-209.5 লোয়েস্ট কাট অফ গিয়েছে CHSL লেবার, আর আমার ছিল 206.5 টোটাল, ঠিক আছে, তো 3 নম্বরের জন্য। আর 5.5 নম্বর যদি আমি আরও বেশি পেতাম তাহলে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের সিলেকশনটা হতো। তো যাই হোক, তো এই 3 নম্বর বা 5.5 নম্বরের যে ডিফারেন্সটা, সেটা খুব একটা ডিফারেন্স নয়, চাইলে করা যেত, ঠিক আছে, সেই জায়গাটা যেখানে আমার কমজোর ছিল। গিজার জেনারেল অ্যাওয়ারনেসে আমি মাত্র 17 স্কোর করি এবং ইংরেজিতে ছিল 36, যেটা বর্তমানে CGL-এর প্রিলিমিনারি, এবার যদি ইংরেজি বলো সেটা ছিল 40.5, এবং সেই জিনিসটা আবার মেইনসে গিয়ে CGL-এ সেটা 184 পয়েন্ট সামথিং হয়ে গেছে। তো এই তখন অতটা ইংলিশ নিয়ে সিরিয়াস ছিলাম না। তাহলে আমার ভুলটা তুমি যদি দেখো প্রিলিমিনারির ক্ষেত্রে, সেখানে কোথায় আমার স্কোরগুলো লো আছে, জেনারেল অ্যাওয়ারনেস সেকশন এবং হচ্ছে আমার ইংলিশ। তো ইংরেজি মোটামুটি অ্যাভারেজ আছে, খারাপ বলবো না, 36-এর জায়গায় সেটা 40 হতে পারলে হলে ভালো হতো, বাট জেনারেল অ্যাওয়ারনেসটা খুবই ডাউন, সেখানটা আমাকে আরও কাজ করতে হতো, তাহলে পরে সেই জায়গাটা আমার ইম্প্রুভ হতো। নাম্বার 1 মিস্টেক আমার এখানটাতে। তবে তার আগে দেখে রাখো, এখান থেকে মেন যেটা শিক্ষা তোমাদের নেওয়া উচিত, মানে আমি তো নিয়ে নিয়েছি অলরেডি, তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করতে চাই, সেটা কি যে যারা CHSL বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামকে টার্গেট করেছো, একটা জিনিস মাথার মধ্যে এখন পুরোপুরি ঢুকিয়ে নাও যে প্রিলিমিনারি, প্রিলিমিনারি অ্যান্ড প্রিলিমিনারি ইজ ফাইনাল, প্রিলিমিনারিটাই মেন, এটা ধরে নেবে, প্রিলিমিনারি ইজ ফাইনাল। ডেসক্রিপটিভের ভরসাতে কেউ থাকবে না,
ডেসক্রিপটিভটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল, কিন্তু তুমি তোমার পুরো 100% দেবে সেটা তো ঠিক আছে, বাট আউটকাম কী আসবে তুমি বলতে পারবে না। এমন অনেক আরটিআই কপি এখন ইউটিউবে পাওয়া যায় দেখেছি আমি, যে আমার যতটা লেখা, আমি যা লিখেছি, অন্তত ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো কেমন লিখেছি, বাট যে ফরম্যাট ফলো করা, যে রুলস রেগুলেশনস, যে একটা বক্সে একটা ওয়ার্ড লিখতে হবে, সেগুলো আমি করেছি, তা সত্ত্বেও আমি যা নাম্বার পেয়েছি। অনেকে হয়তো সেই রুলসগুলো ফলো করেনি, ওয়ার্ড লিমিট পার হয়ে গিয়েছে, একটা বক্সের মধ্যে 2 থেকে 3টে ওয়ার্ড লিখে দিয়েছে, তারা হয়তো বেশি নাম্বার পেয়েছে। তো এটা পুরোপুরি অনেকটা আনপ্রেডিক্টেবল ব্যাপার হয় এসে রাইটিংয়ের ক্ষেত্রে, যারা এক্সামিনার দেখছেন ওনাদের উপরেও অনেকটা ডিসক্রিপশন পাওয়ারের উপর ডিপেন্ড করে। সেই জন্য বলবো যারা সিএইচএসএল কা টার্গেট নিয়েছো, একদম প্রিলিমিনারিকে মেজ ধরে নাও, প্রিলিতে যত স্কোর করতে পারবে এরকম মাথায় আনবেই না যে প্রিলিতে জাস্ট কোনো রকম করে কোয়ালিফাই হয়ে যাক আমি ডিসক্রিপটিভে ভালো নাম্বার তুলে নেবো, সেটা তোমার হাতে আছে বাট 100% নেই, কিছুটা তোমার বেস দেবে বাট আউটকাম আলটিমেটলি কী আসবে তুমি বলতে পারো না। বাট প্রিলি এমন একটা এক্সাম, সেটাকে ভালো করে ফোকাস করো যে এখানে যেন আমি এমন স্কোর করে নিই যেন আমাকে আর ডেসক্রিপটিভটা নিয়ে ভাবতে না হয়, ডেসক্রিপটিভে অ্যাভারেজ মানে কোয়ালিফাইং নাম্বারটা পর্যন্ত যদি আমি পেয়ে যাই আমার জব সিলেকশন হয়ে যাবে। তো কীভাবে দেখো, প্রিলি 200-তে পরীক্ষা হচ্ছে, 200-র মধ্যে আমার মার্কস ছিল কত টোটাল 150.5, আর ডেসক্রিপটিভে গিয়ে আমি পেলাম কত 56, অর্থাৎ টোটাল আমার হলো 206.5, আর লোয়েস্ট যেটা কাট অফ গেল সেটা গেল কত 209.5, অর্থাৎ 3 মার্কসের ডিফারেন্স, আর পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কাট অফ গেল 212, তো এখানে হচ্ছে 5.5 মার্কসের ডিফারেন্স, ওকে, আর এখানে হচ্ছে আমার 3 মার্কসের। তো এই 3 বা এই 5 মার্কসটা আমি কিন্তু প্রিলিতে কভার করার আমার কাছে অনেক স্কোপ ছিল র্যাদার দ্যান ডেসক্রিপটিভে। ডেসক্রিপটিভে 56 পেয়েছি, মোর দ্যান এনাফ, ঠিক আছে, অ্যাভারেজের কাছাকাছি আছে, হয়তো আর একটু ভালো করা যেতে পারতো বাট সেটা পুরোপুরি সবসময় হয় না, আনকমন টপিক পড়েছিল যতটা পেরেছি লিখেছি, বাট এখানে আমার কাছে ছিল যদি আমি জেনারেল অ্যাওয়ারনেসের উপর কাজ করতাম এবং কিসের উপর, ইংরেজির উপরে। তাই বলবো তোমরা যারা সিএইচএসএলের পরীক্ষা দেবে 2019-এ, এখনও সময় আছে, যেন আমি যে ভুলগুলো করেছি যেটা সেটা তোমরা করো না, আর এইবারের প্রসেসটা এত ডিলে হওয়ার কথা নয়, খুব তাড়াতাড়ি সব কিছু জিনিসগুলো হয়ে যাবে। তো 4টে যে টপিক আছে, 4টে টপিককে ইকুয়াল ওয়েটেজে রাখো, ম্যাথস, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং সেটা সাথে আছে আমাদের কি একটা হচ্ছে ম্যাথস, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে রিজনিং, 4টে টপিককে একদম ইকুয়ালে রাখবে যেন সবগুলো মিলে তোমাকে ম্যাক্সিমাম স্কোর যত পারো। আমি কোনো একটা নাম্বার বলে দেবো না যে না 170 স্কোর করো বা 180 স্কোর করো, ম্যাক্সিমাম যতটা স্কোর করতে পারবে সেই স্কোরটা করার অ্যাচিভ নাও, ডেসক্রিপটিভকে ভুলে যাও। মানে এবছর যদি তুমি ধরে নাও যে সে 212 পোস্টালে কাট অফ গিয়েছে, পরের বছর কাট অফ ইনক্রিজ হবে এটা ধরে নিচ্ছি, যদি ভ্যাকেন্সি সেম থাকে, সব কন্ডিশন সেম থাকে, কম্পিটিশনের জন্য শুধুমাত্র কাট অফ ইনক্রিজ হবে এটা আমরা ধরে নিতে পারি। গত বছরের তুলনায় কিন্তু কাট অফ এবছর অনেকটা বেড়েছে, ঠিক আছে। তো গত বছর লোয়েস্ট যেটা কাট অফ গিয়েছিল সেটা আই থিঙ্ক 189 বা গিয়েছিলো, আর পোস্টালের 192 গিয়েছিল, 92, তাহলে দেখো কত নাম্বারের ইনক্রিজ এবছর হয়ে গেছে। তো সেই ইনক্রিজটা হবে সেই হিসাব করে তোমাকে টার্গেট রাখতে হবে, এবার কোনোভাবেই ভাববে না যে আমি ডেসক্রিপটিভে 60 তুলে নেবো বা 50 তুলে নেবো, ডেসক্রিপটিভে ধরে রাখো 33 কোয়ালিফাইং নাম্বার বা সামথিং, 40-এর কাছাকাছি আমি পাবো, সেই হিসাবে আমাকে এখানে নাম্বার তুলতে হবে। তো সেটা টার্গেট রাখো, ওখানে যদি 40 হয়, আমার যদি 212-র জায়গায় 220 চলে যায়, তাহলে 180 নাম্বার আমাকে তুলতে হবে প্রিলিতে, এই টার্গেটটা নিয়ে যাবে, এই ভুলগুলো করবে না, এবং 4টে টপিককেই ইকুয়াল ওয়েটেজ দেবে। এই নয় যে স্যার আমি 3টাতে ভালো করে নিলাম আর জেনারেল অ্যাওয়ারনেসে গিয়ে আমি 10 পেয়ে গেলাম, খুবই বাজে অবস্থা হবে, আমি যেটা ভুল করেছিলাম, 17 জায়গায় যদি 20-25 করা যেত, একটু লেবার দিলে হতে পারতো সেই জায়গাটা। তো সেই ভুলটা তোমার সাথে শেয়ার করতে আসার, হয়তো ভেবেছিলাম আজকে একটু গুড নিউজ তোমার সাথে শেয়ার করতে পারবো যে সিলেকশন হয়ে গিয়েছে, কিন্তু সেটা হলো না, বাট সেটা আমার কোনো রকমের সাথে খারাপ লাগছে খুব একটা নয়, কিছুটা যে হয়তো সিলেকশন হলে ভালো হতো, বাট অন্যদিক থেকে যদি ভাবি যে সব কিছু যা হয় ভালোর জন্যই হয়, কারণ লাস্টের দিকে সিলেকশন হলে হয়তো বা আমি জয়েনও করতাম না সেখানটাতে, যেহেতু অলরেডি একটা জবে আছি এবং পে স্কেল মোটামুটিভাবে একই রকম আছে, সেক্ষেত্রে জয়েন করতাম না, কারণ সিজিএল যেহেতু ইন ফিউচার টার্গেট আছে, তো যা হয় ভালোর জন্য হয়, আদারওয়াইজ একটা সিট ওয়েস্ট হতো। যদি অনেকগুলো সিট নষ্ট হবে এবছর সিএইচএসএলে, এটা এসএসসির একটা ড্রব্যাক, কারণ অনেকে সিজিএল 2017-তে সিলেকশন অলরেডি হয়ে গিয়েছে, রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, তো তাদের মধ্যে অনেকেই সিএইচএসএলও কোয়ালিফাই করেছে বাট তারা হয়তো জয়েন করবে না, কারণ সিজিএলে জয়েন করবে তো সেই সিটগুলো নষ্ট হবে, তো এই একটা জিনিস থেকে যায় যেহেতু রিজার্ভ লিস্টটা থাকে না। যাই হোক, তোমার সাথে তবুও শেয়ার করতে এলাম, ফেলিয়ার হলেও তোমার সাথে শেয়ার করতে এলাম, যাতে এখান থেকে তোমরা কিছুটা হেল্প পাও, এবং অনেকে যারা হয়তো ভেবে রেখেছো যে ডেসক্রিপটিভ তো এখন তো সময় নেই, 2 মাসে যাই হোক কোনোরকম করে কোয়ালিফাই করে নিই, কাট অফটাকে কোয়ালিফাই করে নিই, ডেসক্রিপটিভে 80 নাম্বার 90 নাম্বার তুলে নেবো, হয়তো পারবে, আমি বলছি না যে পারবে না, তোমার বেস্ট অবশ্যই দেবে বাট সেটা আনপ্রেডিক্টেবল, ওর উপর ভরসা করে কিন্তু থেকো না। যাই হোক, এটুকু শেয়ার করার ছিল, জানি যে তোমাদের যে ফিডব্যাকটা সেটা জানিও,
ওকে, এবং নেক্সট যে ভিডিওস কয়েকদিন ধরে আসবে, আজকে ব্রডব্যান্ড জাস্ট রিসেন্টলি এসেছে, ব্রডব্যান্ড এতদিন কানেকশন ছিল না বলে আমি লাইভ ক্লাসেসও করাতে পারছিলাম না, ঠিকঠাক ক্লাসগুলো দিতে পারছিলাম না, এখানে ওখান থেকে বিহারের নেটওয়ার্ক ইউজ করে তোমাদেরকে ভিডিওসগুলো দিচ্ছিলাম। তো ভিডিওস আসবে আবার খুব শীঘ্রই, তবে 29 তারিখে পরীক্ষা আছে, যেহেতু আবার সিজিএলের ডেসক্রিপটিভ পরীক্ষাটা আছে আবার, তো সেটার জন্য একটু প্রিপারেশন করছি, কলকাতাতে আছে, এখনও ভেনিউ দেওয়া হয়নি, বাট 29 তারিখে পরীক্ষা আছে, এবং এর মধ্যে আমি আরেকবার লাইভ আসবো রিগার্ডিং যে মিট আপ করার কথা বলা হয়েছিল, যদি তোমরা অ্যাগ্রি থাকো করতে চাও কলকাতাতে তাহলে সেটা সম্পর্ক ডিসকাশন করবো। ভিডিওটা দেখো কেমন লাগলো, ফিডব্যাক জানিও, এবং যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে। সিএইচএসএল তো আর পরীক্ষা দিতে পারছি না, এটা আমাদের অ্যাটেম্পট যেটা ছিল সেটাই লাস্ট, এরপর আর দেওয়া যাচ্ছে না, আগামী সিজিএল পরীক্ষাগুলোই আছে। তোমাদের যারা যে সিএইচএসএল পরীক্ষা আছে আগামীতে তারা কিন্তু ফোকাস করো, এখনও 3 মাস টাইম আছে, এই জায়গাগুলোতে তোমরা মক টেস্ট দিয়ে দেখো, যদি কোনো সেকশনে উইক থাকছে সেই সেকশনটাকে এখনও বলছি সেটার উপরে কাজ করো, নাহলে এই যেরকম যেন অবস্থায় তোমরা না পড়ো এটা আমি অন্তত চাইবো না। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হবে, তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।